মিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এক আর্মি আপুকে বলছিলাম যে আমি কাল ভিডিও দেব, কিন্তু আমি এডিট করতে পারিনি তাই দেওয়াও হয়নি। আর একটা কথা আপিরা, ভিডিও দিতে লেট হলে প্লিজ রাগ করো না, আমার সামনের মাসে পরীক্ষা, তাও ফাইনাল, মানে আমার আগস্টের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই বুঝতেই পারছো। আর আই সায়েন্স নিয়ে পড়াশোনা অনেক কঠিন, প্লিজ তোমরা রাগ করো না, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তখন পার্টিতে উপস্থিত সকল লোকজন, বিজনেসম্যান এবং সাংবাদিক সবাই দেখে প্রশ্ন করল, কে সেই ব্যক্তি যাকে আপনি সিওর আসনে বসাতে যান? তখন তে সমস্ত সাংবাদিকের উদ্দেশ্যে বলে, এখানে আজকে আমি অনেক কিছু বলতে চাই। এ বলার পর তে বলল, এখন তাকে আমি উপস্থিত করতে চাই। এই বলে তে লিসাকে ডাকল। লিসা আসতে সমস্ত আলো, সমস্ত কিছু যেন ওর উপরে গিয়েই পড়ল। সবাই অবাক হয়ে ওই দিকে তাকিয়ে আছে যেদিকে লাইটিংটা পড়েছে। সবাই তাকিয়েছিল লিসার দিকে, জিমিনও সাথে ছিল। লিসাকে একটা আলাদা রকমের সৌন্দর্যের মধ্যে দেখাচ্ছিল, যেন কোনো অপ্সরা। ইয়োনা তো হাঁ হয়ে গেছে লিসাকে দেখার পর। তখন লিসা আসতে তে লিসাকে নিয়ে গিয়ে ওর চেয়ারে বসালো। লিসা তো কিছুক্ষণ অবাক হয়ে তের দিকে তাকিয়েছিল। তখন তে বলল, এখন থেকে LLB কোম্পানির সিও লিসা, লালিসা মনোবান। লিসা তো ওর এই নামটা শুনে পুরোই অবাক, থ মেরে তাকিয়ে আছে তের দিকে। তখন সমস্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করল, লিসা তো আপনার আপন বোন না, আপনার চাচাতো বোনও না, লিসা তো অ্যাডপ্টেড। তখন তে বলল, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব, তার আগে আমার বোনকে ওর যোগ্য আসনটা ফিরিয়ে দেওয়া যাক। তখন তে সমস্ত বিজনেসম্যানের উদ্দেশ্যে বলে, আমি জানি আমার এই সিদ্ধান্তকে আপনারা খুব ভালোভাবে গ্রহণ করবেন, খুব সম্মানের সহিত। তখন সবাই অবাক হয়ে বলল, কিন্তু কেন আমরা গ্রহণ করব যখন লিসা তোমার নিজের বোন না? তে বলল, লিসা আমার নিজের বোন, আর আমি তাই মনে করি। এ লিসার সবচেয়ে বড় পরিচয় হলো সে কিম তেয়ংয়ের বোন। আর কোনো প্রশ্ন? তখন সবাই বলে, না। তে তখন বলতে শুরু করে, লিসা আমার সাথে শুরু থেকে সমস্ত কিছু দেখভাল করেছে, আমি জানি ও এই কোম্পানিকে ভালোভাবে সামলাতে পারবে, আমার পূর্ণ বিশ্বাস আছে। সব কোম্পানিতে হয়তো 100% অথবা 150% শেয়ার আছে, কিন্তু এমন এক কোম্পানি LLB কোম্পানি যাতে পুরো 400% শেয়ার আছে, এর মধ্যে 250% লিসার, আর 100% জিওন জাংকুকে, আর 50% জেমিনের। সবাই তখন অবাক হয়ে প্রশ্ন করে, এটা কী করে সম্ভব? তে বলে, তখন আমি যখন কোম্পানিটা শুরু করি তখন আমার হাজব্যান্ড জিওন জাংকুক, সে আমি আজকে বলছি জিওন জাংকুক আমার হাজব্যান্ড, আমাদের বিয়ে হয়ে গেছে, সে নিজের অজান্তেই আমাকে হেল্প করেছিল, কিন্তু আমি জানতাম যে কে হেল্প করছে আমায়। সেই ছোট্ট হেল্পের পজিশন থেকে আমি একটু একটু করে শেয়ার সরিয়ে রাখতে রাখতে ওনার শেয়ার হয়েছে এখন 100%। আর জেমিন আমার নিজের বোন, আমি চাই ও এই কোম্পানির মধ্যে দায়িত্বে থাকুক, আর লিসা বাকিটা পুরোটাই ওর। লিসার সিদ্ধান্তই হবে এই কোম্পানির মূল সিদ্ধান্ত, কিন্তু লিসাকে সমস্ত কিছু জানিয়ে সিদ্ধান্ত নিতে হবে জাংকুক আর জিমিনের থেকে। যদি তিনজনের মতে সহায় হয় তবে সে কোনো কাজ করতে পারবে, কিন্তু এমন না যে ওরা যা বলবে তাই, লিসার কথাটাই প্রাধান্য দেওয়া হবে এখানে। এই বলার পর সবাই বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলল না। তখনই সাংবাদিকরা প্রশ্ন করে বসলো, আপনি তো আপনার অ্যাডপ্টেড বোনকে কেন সব দিচ্ছেন, জিমিনকে কেন নয়? তখন তে বলে, আজকে আমি অনেক কিছু বলতে চাই, আশা করি আপনারা শুনবেন। লিসা, লিসা আমার অ্যাডপ্টেড বোন না, লিসা আমার নিজের বোন। সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, লিসা তো নিজেও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তের দিকে। কী বলছে এই মেয়ে? জানে সে ছোটবেলা থেকে লিসাকে একটু বেশি ভালোবাসে, তাই বলে এগুলো কী বলছে? ঠিক তখনই সাংবাদিকরা প্রশ্ন করে বসে, লিসা কি আপনার বাবার অবৈধ সন্তান? তখন তে রেগে ওই সাংবাদিকটার দিকে তাকালো, তারপর
বলতে শুরু করলো, লিসা আমার চাচাতো বোন। সবাই তো জেহুপের দিকে তাকালো। তখন তে বলল, লিসা আমার ইয়োনজুন কাকুর একমাত্র মেয়ে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু ইয়োনজুন তো অবিবাহিত। তে বলে, না আমার কাকু অবিবাহিত না, আমার কাকু বিয়ে করেছিল, আর তার সন্তান লিসা। সবাই তো পুরোই অবাক হয়ে গেছে। লিসাও কনফিউশনের মধ্যে আছে। হ্যাঁ, সে জানে ওর বাবার নাম ইয়োনজুন, মার নাম রোজ, কিন্তু সে কে, কোথায়, তার পদবী কি, কিছুই জানে না লিসা। তখন তে বলে, হ্যাঁ আমি যা বলছি তা সত্যি বলছি। সাংবাদিকরা বলে, তার প্রুফ কি? তখন তে বলে উঠে, তার প্রুফ হলো আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না। আমার নাম কিম থেইয়ং, কোনো প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া আমি এখানে মুখ খুলছি না। এই প্রমাণগুলো জোগাড় করতে আমার 20 বছর লেগে গেছে। আমার বোনকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। শুনতে হয়েছে সে অ্যাডপ্টেড, সে এই পরিবারের নিজের কেউ না। কিন্তু না, আর না, আমি আজ সমস্ত কিছু প্রমাণ করে দেব। সাংবাদিকরা প্রশ্ন করে, আমরা প্রমাণ চাই। তখন তে বলে, হ্যাঁ শুরু থেকে বলছি, ইয়োনজুন কাকু আর রোজ কলেজে একসাথেই পড়াশোনা করতো। আমার কাকুর, আমার কাকিমা রোজকে খুব সুন্দর লাগতো, পছন্দ করতেন তিনি। একদিন প্রপোজ করার পর দুজনেই রাজি হয়ে যায় আর লুকিয়ে বিয়ে করে। আমার দাদু কখনোই মানত না তাদের বিয়েটা, এই কারণে ইয়োনজুন কাকু কাউকে বলে না, লুকিয়ে বিয়ে করে। কিন্তু হ্যাঁ, আমি যখন ছোট, প্রায় 1.5 বছরে, তখন থেকেই আমি জানি কাকু বিয়ে করেছে। কারণ কাকু প্রায়ই আমাকে দেখাতো যে এটা তোর কাকি। হ্যাঁ আমি ছোট হতে পারি, কিন্তু ছোট থেকে আমার স্মৃতিশক্তি ছিল অতিরিক্ত তীক্ষ্ণ, আর আমাকে কিছু বারণ করলে আমি সেটা বলতাম না। কাকু আমাকে খুব ভালোবাসতেন, আর জিমিনকে কিছু বললেই জিমিন বলে দিত। এ কারণে জিমিনকে কখনো কিছু বলে না এই বিষয়ে। আমি প্রায়ই কাকির সাথেও কথা বলতাম। আবার কাকু বলেছিল যে আমার একটা বোন আছে, তার নাম লিসা। তখন তো আমি ছোট, অতটা গুরুত্ব দিইনি। আমার যখন জন্ম হয়, আমি কাকুর থেকে শুনেছি লিসার নাকি 4 ঘন্টা আগে আমি হয়েছি। আমাকে দেখার পর কাকু গিয়েছিল রোজ কাকিমার কাছে লিসাকে দেখতে। আমরা দুজন একই দিনে জন্মগ্রহণ করি, ভাগ্যের কি ইতিহাস! আমি কত আনন্দে মানুষ হয়েছি, আর ও কোন জায়গায় মানুষ হয়েছে। আমরা একই রক্তের ব্রণ, তবু কত পার্থক্য আমাদের মধ্যে। আমি রাজকুমারীর মতো বড় হয়েছি, আর ও একটা অসহায় জীবনযাপন করেছে। আমার কাকু সর্বদাই পলিটিক্সের মধ্যে যুক্ত থাকতো, রাজনীতি তার খুব পছন্দ ছিল। রাজনীতির সূত্রে আমি যেখানে স্কুল তৈরি করছি, সেখানে কাকু স্কুল তৈরি করতে চেয়েছিল, কিন্তু কিছু শত্রুরা মিলে আমার কাকুকে বারবার বাধা দিচ্ছিল। কিন্তু আমার কাকু কখনোই দমে যাননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ওখানে স্কুল করেই ছাড়বেন। সেই সূত্র ধরে লিসা আর আমার যখন 5 বছর বয়স, তখন আমার জন্মদিন উপলক্ষে আমার কাকু বলে যে সে আমার জন্য সারপ্রাইজ নিতে যাচ্ছে, তার কাকিমা এবং তার বোনকে আনতে। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম, আমার জন্মদিনে আমার বোনকে পাবো। প্রথমে একটু হিংসুটে ছিলাম, কিন্তু পরে ভাবলাম আমিই তো বোন। কাকু সবসময় বলতো, তোমার বোনকে তুমি সবসময় দেখে রেখো। এই বলে কাকু আমার জন্মদিনের একদিন আগে আমার গিফটটা নিতে যাচ্ছিল, কিন্তু শত্রুরা তার আগে আমার কাকুকে ট্রাক দিয়ে পিষে মেরে দিয়েছে আমারই বাড়ির সামনে। আমি তখন খেলছিলাম, তখন আমার কাকুর গাড়ি আমারই সামনে চড়ে একটা ট্রাক এসে আঘাত করে। কাকু আর কাকিমা দুইজনেই ছিটকে বাইরে পড়ে যায়। আমি ওই দিন খুব কেঁদেছিলাম। তে কথাগুলো বলছিল আর কাঁদছিল। তখন আমি কাকুর কাছে দৌড়ে যেতেই কেউ আমার কাকুকে গুলি করে। তখন আমার কাকু ওই অবস্থাতেও বলে, তেমা তুই আমার লিসাকে দেখে রেখিস, ডট ডট ডট, ইতিমখানায় ওকে আমি রেখে এসেছি। আমি জানতাম এমন কিছু হবে, তাই আগে থেকে ওকে আমি ওখানে রেখে এসেছি। ওইটা আমারই জায়গা, ওই জায়গার উপরে সবাই নজর পড়েছে রে, তুই সব কিছু রক্ষা করিস, তোর বোনকে দেখে রাখিস। এই বলে আমার কাকু ওখানেই মারা যান। তে তো প্রচুর কান্না করছিল আর বলছিল, কেউ ভাবতেও পারেনি কিম থেইয়ং
সে সবার সামনে কান্না করবে, যে যাকে বিজনেস মাফিয়া কুইন বলে সবাই। তারপর তে কাঁদে কাঁদে বলল, তখন আমি কাকিমার কাছে যাই। কাকিমার রক্তমাখা হাত আমার মাথায় আমার গালে স্পর্শ করে বলে, তুমি ছাড়া এই সত্যটা কেউ জানল না মা, তুমি আমার লিসাকে দেখে রেখো। কাকি আর কিছু বলতে পারল না, আর শুধু একটা কথাই বলল, আমার কাকু শেষবারের মতো, আমার মেয়ের পরিচয়টা তুই দিস রে মা। এই বলে দুজনে মৃত্যুবরণ করলো আমার চোখের সামনে। ট্রাক ড্রাইভারটা যদিও আমার কাকু আর আমার কাকিমাকে মেরেছিল, কিন্তু ওর ভিতরে হয়তো সামান্য হলেও মনুষ্যত্ব বোধ ছিল, তাই আমাকে ওখানে মারেনি, রেখে চলে। এইদিকে আমি ওখানে বসেই কান্না করছিলাম, আমার মা বাবা লি জাংসু আর আয়ু কার অ্যাক্সিডেন্টে মারা যায়। শুধু তারাই নয়, তার সাথে আয়ুর নিজের ভাই সুবিন এবং তার স্ত্রী একই গাড়িতে থাকা অবস্থায় সবাই মারা যায়। শুধু বেঁচে যায় আমার বোন জিমিন আর সুগা ভাইয়া। সুগা ভাইয়া নিজেও 2 বছর গোমাইছিল, আর আমার বোন মাথার সমস্যা হয়ে পাগলামো করত। একই সাথে সবারই এমন অবস্থা। তো বাসায় ফেরার পর আমার মা বাবার লাশ নিয়ে এসে দেখে আমি আমার কাকু আর কাকিমার লাশের সামনে বসে কাঁদছি। কিন্তু তখন কেউ জানতো না যে রোজ আমার কাকিমা অর্থাৎ রোজ ইয়ঞ্জন কাকুর স্ত্রী। সবাই ভেবেছিল রাজনৈতিক কারণে হয়তো এই মহিলাকে সাহায্য করতে ইয়ঞ্জন এনেছিল। এই খবরটাই সমস্ত পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু আমি একমাত্র জানতাম সে আমার কাকিমা। এখন প্রশ্ন করতেই পারেন আমি কেন ওই সময় বলিনি, কারণ ওই সময় যদি আমি বলতামও কেউ আমার কথা বিশ্বাস করতো না, আর আমার দাদু তো মানতই না এই কথাগুলো সত্য, আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তবে হ্যাঁ, আমি অতটা কাছাকাছি করি না, আমি ছোট হতে পারি, ছোট থেকে আমার ডাক্তারি পড়ার খুব শখ ছিল। আমি আমার কাকুর রক্ত ব্লাড স্যাম্পেল হিসেবে সমস্ত কিছু আমার ডক্টরকে দিয়ে নিয়ে রাখি, যাতে ভবিষ্যতে আমি এগুলো দিয়ে ডিএনএ টেস্ট করতে পারি লিসার সঙ্গে। সমস্ত কিছু সেই মোতাবেক রাখাও হয়েছে, আর সমস্ত রিপোর্টও আমার কাছে আছে। আর ইয়ঞ্জন কাকু আর রোজ কাকিমার ম্যারেজ সার্টিফিকেট সমস্ত কিছু আমার কাছে আছে। জোগাড় করতে আমার 20 বছর টাইম লেগেছে। এই বলে তে কান্নায় ভেঙে পড়ছিল। তখন জাঙ্কুকদের পাশে এসে দাঁড়িয়ে তেকে তের ঘাড়ে হাত রেখে আশ্বস্ত করলো যে কিছু হয়নি। তখন তে আবার বলতে শুরু করলো, আর লিসা ছিল ওই ইতিমখানায়। তারপর আমি বাবা মা সবাই মারা যাওয়ার পর ওই একদিন কিছুই খাওয়া দাওয়া করেছিলাম না। সবাই আমাকে খাওয়াতে জিজ্ঞেস করেছিল আমার কি চাই, আমি যে শুধু বলেছিলাম আমি ওই ইতিমখানায় যেতে চাই। যাওয়ার পরে লিসা, ওর নাম শুনেই আমি বুঝতে পেরেছিলাম ও আমার কাকুর মেয়ে। ওর গলায় একটা লকেট ছিল, সেটাও আমার কাছে আছে, আমি নিয়ে রেখেছিলাম ওর কাছ থেকে ভবিষ্যতে দরকার পড়বে বলে। সেই লকেটটাও আজ আমি দেখাবো। সেখানে ইয়ঞ্জন কাকুর আর রোজ কাকিমার ছবি আছে, সঙ্গে লিসারও, যেটা লিসা নিজেও জানে না। লিসা হয়তো আপনাদের সবার মতোই অবাক হচ্ছে যে আমার বোন আমার আমাকে অ্যাডপ্ট করা বোন কী বকবক করছে এগুলা, কিন্তু এগুলো সব সত্যি। তারপরে আমার জেদ করার কারণে লিসাকে আনা হলো আমাদের বাড়িতে। প্রথম প্রথম দাদু ওকে তেমনটা ভালোবাসতো না, কিন্তু আমার ব্ল্যাকমেলের জন্য আমি ছিলাম অত্যন্ত একজন রাগিনী। কথায় কথায় ব্ল্যাকমেল করতাম, ওকে না ভালোবাসলে আমাকেও বাসা যাবে না, আমার সমস্ত জিনিস ওকে দিতাম। দাদু আমার মাথায় ভালোবাসার হাত রাখলে বলতো আমার পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, তখন আমি আমার মাথার হাতটা লিসার মাথায় রাখতাম, কারণ ও এই পরিবারের ছোট মেয়ে, আমি না। এইভাবেই সমস্ত কিছু আমি নিজে জেনেও কখনো কিছুই করতে পারিনি, কিন্তু আজ সমস্ত প্রমাণ সমস্ত কিছু আমি নিয়ে রেখেছি আপনাদের সামনে, সমস্ত কিছু আমি দেখাবো। এই বলে সমস্ত প্রমাণ সমস্ত কিছু দেখিয়ে দিল। তারপর তে বলল, এমনকি যে বিজনেসম্যানগুলো ছিল
তারা আজ কেউ আর বেঁচে নেই। তাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহই হয়তো তাদের শাস্তি দিয়েছে। তখন আমার বয়স বেশি না, সবার নামতে উল্লেখ করে দিয়েছে, তখন তে মাত্র 16 বছর বয়সী। তখনই মারা গেছে সবাই। তখন সাংবাদিকরা সমস্ত প্রমাণ এভিডেন্স নিয়ে পেপারে পত্রিকায় সমস্ত কিছুতে ছাপিয়ে দিল। এদিকে তের পরিবার তো পুরোই অবাক, তের পরিবার, জাঙ্কুকের পরিবার সবাই অবাক হয়ে আছে। মিস্টার গঙ্গিও তো কিছু কথাই বলছে না, সে যেন একদম চুপ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? তার ছেলে বিয়ে করেছে অথচ সেই জানে না। তারপর তে সমস্ত কিছু প্রমাণ করে দেওয়ার পর সবাই লিসাকে প্রশ্ন করতে শুরু করলো, আপনি কি কিছু জানেন? তখন লিসা তের সামনে গিয়ে তেকে থাপ্পড় মারলো। তিন চারটা থাপ্পড়ের পর লিসা যেন থামছিলই না, সবাই তো অবাক হয়ে গেছে, লিসা এমন কেন করছে? তে সহ সবাই ভাবছিল লিসা হয়তো এই কারণে রেগে আছে কারণ তে এত কিছু জানার পরেও মুখ খোলেনি। তখন লিসা হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমার চাই না এইসব পরিচয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমি তোর বোন। তুই ছোট থেকে বলতিস না, আমার যখন কেউ বলতো আমি ইতিম, আমার কেউ নেই, তখন তুই আমাকে বলতিস কেউ নেই মানে কি, আমি তোর বোন, তোর সবচেয়ে বড় পরিচয় হলো এই কিমথেইয়াং, তোর নিজের বোন, তোর আপন বোন। আমার এইসব পরিচয়, এইসব পদ কিছুই চাই না, আমি চাই না এলএলবি কোম্পানির সিইও হতে, আমি শুধু চাই তোর বোন হয়ে থাকতে। তে বলে, তুই তো সবসময়ই আমার বোন ছিলি, থাকবি, সারা জীবন থাকবে, তোরা দুই বোনই তো আমার সব, তাই না? তখন লিসা বলে, যদি এসব করতে গিয়ে তোর কোনো ক্ষতি হতো? সবাই অবাক হয়ে ভাই